গত চল্লিশ বছর ধরে এখানে আদিবাসীরা সেই ঠিক নিচ দিয়ে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে এই রাস্তাটা পার হচ্ছে কিন্তু ওদের প্রতি কেউ নজর নেয়নি নজরটা নিয়েছিলেন আমাদের ব্যারিস্টার সুমন ভাই আমরা এমপি মহাদুর কাছে অনুরোধ করে বলি এই ব্রিজটা যেত আরেকবার হয় আসসালাম আলাইকুম আমি জুয়েল ইসলাম আমি আছি আপনাদের সঙ্গে এখন দাঁড়িয়ে আছি সাতছড়িতে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা ব্রিজ ব্রিজটা কিন্তু ব্যারিস্টার সুমন ভাই দিয়েছিলেন কিছুদিন আগে আমরা বৃষ্টির উদ্বোধনীয় ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু দেখেন কিছুদিন যাওয়ার আগে কিন্তু বৃষ্টি ভেঙে গেল কেন ভেঙে গেল প্রাকৃতিক দুর্যোগ যেন আমাদেরকে ছাড়তেই চায় না এই যে সিলেটে বন্যা হচ্ছে আমাদের এখানে অতি বৃষ্টি হচ্ছে আমরা যেন প্রাকৃতিক দুর্যোগের ভেতরে ঢুকে গেছি বের সুমন ভাই কিন্তু এইখানে অনেকগুলো আদিবাসী বাস করে তো ওনাদের জন্য কিন্তু এই বৃষ্টি দিয়েছিলেন কিন্তু ওনাদের ভাগ্য আসলে কি জানি না কিছুদিন যাওয়ার মধ্যে বৃষ্টি ভেঙে যায় দেখেন এখানে একটা বড় একটা গাছ পড়ছে হ্যাঁ আপনি ঘুরিয়ে দেখান দেখেন এখানে কিন্তু বড় একটা গাছ পড়েছে অতিবৃষ্টির কারণে পাহাড় ডলে গিয়েছে পাহাড় ডলে যাওয়ার কারণে কিন্তু গাছটি ভেঙে যায় সাথে এই বৃষ্টিকেও ভেঙে ভেঙে নিয়ে যায় তো আমি একটা কথাই বলবো আমি আমাদের এমপি মহোদয়কে আমি স্মরণ করব যে ভাই আপনি বৃষ্টি দিয়েছিলেন এই আদিবাসীদের জন্য আপনি আবারও ওনাদের দিকে থাকাবেন আপনি অনেকগুলা ব্রিজ দিয়েছেন আমাদের চুনারঘাট মাধবপুর তথা সারা বাংলাদেশেও অনেক জায়গায় ব্রিজ দিয়েছেন আমি আপনাকে আকুল অনুরোধ জানাচ্ছি আপনি অবশ্যই ওনাদের দিকে নজর রাখবেন এখানে কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো অর্থ দেওয়া হয়নি আপনি নিজ অর্থায়নে সেই বৃষ্টি করেছিলেন তো একজন মানুষ আপনারাই বলেন একজন মানুষ নিজ অর্থায়নে আর কত করবে তো এই ব্রিজটা বাঙার কারণে আপনাদের কি অসুবিধা হচ্ছে অনেক সমস্যা এখানে আমাদের ছেলে মেয়েদের আছে লেখাপড়া করে তারা তারা যাইতে আইতে অনেক কষ্ট হয় আমরা অনুরোধ করতে আসি বৃহস্পতি সম্বন্ধে আমরা এই ব্রিজটা ঠিক করে দিত আমরা বাচ্চা কাচ্চা যাতে স্কুল যাওয়া আসার লাগি মানে সুবিধা হয় তো ভাই আপনাদের ব্রিজটা তো ভেঙে গেল তো আপনারা এখন কি চাচ্ছেন আমরা এমপি মহাদুর কাছে অনুরোধ করে বলি এই ব্রিজটা যেহেতু আর একবার হয় নির্মাণ করা হয় তবে সরকারের সাহায্য ছাড়া হয় না এখলা তো সুমন সাহেব ব্যাসটা সুমন সাহেব দেওয়া অসম্ভব আমরা এমপি মহাদুর কাছে অনুরোধ করে বলি এই ব্রিজটা যেহেতু আর একবার হয় নির্মাণ করা হয় তবে সরকারের সাহায্য ছাড়া হয় না আসলে তো সুমন সাহেব বেসটা সুমন সাহেব দেওয়া অসম্ভব দেওয়া হওয়ার পর পাহাড় বাইঙ্গা যাইতেছে পাহাড় এখানে তো ভালো ওই মাস্টার প্লাট সারা এখানে তো বালা গাতনি সারা হয় না এগুলো আটকানি যাইতো না সম্ভব না অসম্ভব আমরা জাতি কিন্তু অনেক বড় কিন্তু আমরা সব সময় একজনের উপর নির্ভর করি একজনের উপর নির্ভর করে কিন্তু পথ চলা যায় না আমাদের সবাইকে আমরা বলবো যে আপনারা নিজ নিজ জায়গা থেকে আপনাদের কাজ কাজকর্ম করে যান ব্যারিস্টার সুমন ভাই কিন্তু আমাদের জন্য অনেক করেছেন ওনাদের জন্য যে বৃষ্টি দিয়েছিলেন আসলে এই বৃষ্টি কিন্তু এর আগে কেউ দেয়নি গত চল্লিশ বছর ধরে এখানে আদিবাসীরা সেই ঠিক নিচ দিয়ে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে এই রাস্তাটা পার হচ্ছে কিন্তু ওদের প্রতি কেউ নজর নেয়নি নজরটা নিয়েছিলেন আমাদের ব্যারিস্টার সুমন ভাই কিন্তু দুর্ভাগ্যবশত এই বৃষ্টি ভেঙে যায় তো আবারও আমি সুমন ভাই কাছে আকুল আবেদন জানাচ্ছি আপনি ওনাদের প্রতি নজর নেবেন আপনি ওনাদেরকে আবার দেখবেন এবং ঠিকঠাক মতো আবার বৃষ্টি পুনরায় যে জায়গাটা ভেঙেছে এই বাঙ্গা জায়গাটি আপনি আবার পুনরুদ্ধার করে ওনাদেরকে ঠিকভাবে চলার পথ করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে